It was in Puri. Puri? Yeah, Puri. Where I was a kid at, back at that time. Oh, so, oh. Yeah, I'm pretty nervous now. Okay, okay. Thank you. Come on. Ah. হচ্ছে ক্যামেল রাইডিং দারুণ একটি অভিজ্ঞতা আর এই যে ক্যামেল রাইডার নিয়ে যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওই যে এক দল ফিরে আসলেই মাত্র আর একটা দল আছে পিছনে আর আমাদের দলে কয়জন আছেন হ্যালো চারজন হ্যাঁ ফোর ইনক্লুডিং ইউ হ্যাঁ ফোর আমি সহ আরও তিনজন আছে এই কাফেলায় আমি কাফেলাই বলবো এটাকে উটের সাথে যেহেতু যেহেতু উট রাইডিং ক্যামেল রাইডিং যে এ কারণে আমি একে কাফেলাই বলবো তো আমাদের কাফেলায় আমি সহ আসি আমরা চারজন দেখেন কি দারুণ একটি অভিজ্ঞতা দারুন এর নাম কি ভাই হ্যালো ব্রাদার এর নাম কি এ ক্যামেল আরে ভাই নাম তো থাকতে হয় নাকি হি আর শি ব্রাদার হি আর শি যা হোক এই দেখেন কাছে থেকে দেখাচ্ছি হ্যালো হ্যালো বেবি কাম অন হোয়ার আর ইউ ফ্রম দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ও তো আমার দেশের লোক বাঙালি আই এম ফ্রম বাংলাদেশ ও বাংলাদেশে একটু টোন ইয়ে আছে না টান আছে ও ওয়েস্ট বেঙ্গল কোথায় বাসা দুর্গাপুর হ্যাঁ ও আমার সিরাজগঞ্জ বাংলাদেশ কোথায় ছিল তখন বরিশাল ঝালকাঠি ও আচ্ছা আচ্ছা পাবনা ও পাব আমার বাড়ি তো পাবনাই আগে পাবনা জেলা ছিল এখন ভেঙে সিরাজগঞ্জ হয়েছে আগে একই ডিস্ট্রিক্ট ছিল এখন ভেঙে সিরাজগঞ্জ হয়েছে দেখেন ডেজার্ট কোল্ড ডেজার্ট আপনারা জানেন যে কোল্ড ডেজার্ট কিন্তু পৃথিবীতে খুব কমই আছে ডেজার্ট সাধারণত খুব উষ্ণ গরম হয়ে থাকে কিন্তু কোল্ড ডেজার্ট খুব কম হয়ে থাকে আপনারা দেখুন তো এই স্যান্ডিউনসে আমি ক্যামেল রাইড করে খুবই মজা পাচ্ছি অসাধারণ একটি অভিজ্ঞতা আসলে এটা এটা রাইড না করলে আপনাদের বোঝা যাবে না যে আসলে ক্যামেল রাইডিংটা কি জীবনে বাইসাইকেল রাইড করছেন মোটরসাইকেল রাইড করছেন বা অন্যান্য চার চাকার গাড়ি রাইড করছেন কিন্তু বাইরে টিভি রাইড করছেন কিন্তু ক্যামেল যদি রাইড না করে তাহলে এই ফিল্ডটা আপনি পাবেন না দারুণ দারুণ একদম কোল্ড ডেজার্ট স্যান্ডিউনসে আমরা যাচ্ছি আর এই যে আছে সাথেই আর এক বেবি হ্যাঁ হ্যালো কাম অন বেবি কাম অন ফাইন 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 তো আপনারা জানেন যে এই হুন্দর হচ্ছে লে জেলার নুব্রার একটি গ্রাম এই গ্রামের চারপাশেই দেখতে পাচ্ছেন যে পাহাড় বিশাল বিশাল পাহাড় চারোদিকেই পাহাড় আমি একটি আমি যদি 360 ডিগ্রিতে দেখাই তাহলে দেখেন এরকম দেখতে পাবেন চারোদিকেই পাহাড় আর মাঝখানে এই বালিয়ারি আর হুন্দর থেকে আমরা চলে যাব নুব্রাতে ওখানে আমাদের হোটেল নেওয়া আছে আপনারা কি প্যাংগং গিয়েছিলেন আমরা কালকে যাব প্যাংগং কালকে
প্যাংগং কি প্যাংগং কি নুব্রা থেকে যাবেন? হ্যাঁ কেন ওই রাস্তাটা ক্লোজড না? আমি তো শুনছিলাম এই যে নুব্রা থেকে যে রাস্তাটা এটা খুলে দিয়েছে। হ্যাঁ একটা বাস দিয়ে রাখছে এরকম। আচ্ছা আচ্ছা ও আপনারা কি প্যাংগং থেকে আসছেন? না তা ঠিক আছে, কিন্তু প্যাংগং যেতে নুব্রা থেকে প্যাংগং যেতে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আরেকটি উটের কাফেলা চলে যাচ্ছে।